মেরামতের জন্য 4 দিন বন্ধ থাকবে 1 নম্বর রেলগেট। বনগাঁ শহরে গুরুত্বপূর্ণ যশোর রোডের ওপর এই গেট। ভোগান্তির আশঙ্কা করছেন সাধারণ মানুষ। বনগাঁ শহরে যশোর রোডের ওপর রয়েছে 1 নম্বর রেলগেট। বনগাঁ শহরে প্রবেশের পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তে যাতায়াতের ক্ষেত্রেও এই যশোর রোড হল একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক। রেলওয়ে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই যশোর রোডের ওপর থাকা রেল লাইন মেরামতের জন্য বন্ধ রাখা হবে রেলগেট। তবে সাধারণ মানুষের দাবি, এই রেলগেট বন্ধ থাকলে সমস্যায় পড়বেন পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই। জানা গেছে, বনগাঁ 1 নম্বর রেলগেটের লেভেল ক্রসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য চলতি মাসের 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। রেলওয়ে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে এই রেল লাইনে কোনো মেরামতের কাজ হয়নি। মেরামত না হওয়ায় ধীরে ধীরে রাস্তা নিচে বসে যাচ্ছে, সেই কারণেই দ্রুত মেরামতের প্রয়োজন। রেল সূত্রে জানা গেছে, এই লাইন ধরেই বনগাঁ রানাঘাট শাখায় রেল চলাচল করে নিয়মিত। রেলের তরফে আরও জানানো হয়েছে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই মেরামতের কাজ করা হবে রাত্রে, যাতে সাধারণ মানুষ দিনের বেলায় সমস্যায় না পড়েন। সে কারণে রাত 11টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে। এভাবেই কাজ চলবে আগামী 14 তারিখ পর্যন্ত। জানা গেছে, আগামী 11 তারিখ রাত 11টার পর থেকে কাজ শুরু হবে। সাধারণ মানুষ, যানবাহন, অটোচালক, বাস চালক এবং যেমন আছে ড্রাইভার, আমাদের খুব অসুবিধা হবে। প্রত্যেক মানুষের যখন অসুবিধা হবে, এটা দিনে না করলে রাত্রে করলে ভালো হয়, দিনে করলে সবারই অসুবিধা হবে। এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী নরেশ খা বলেন, দীর্ঘদিন পর রেলগেট মেরামতের কাজ শুরু হবে। এই যশোর রোডের ওপর রেলগেট মেরামতের কাজ শুরু হলে একটু সমস্যা হতেই পারে, তবে সকলকে একসাথে সহযোগিতা করতে হবে রেলওয়ে প্রশাসনকে। গেট বন্ধ থাকলে এই রাস্তায় খুবই যানজটের সৃষ্টি হয়, তবে রেলগেট মেরামতের জন্য সকলকে একটু সহযোগিতা করতে হবে। ঠিক করার একান্ত জরুরি দরকারই আছে, ঠিক আছে, কিন্তু সেটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে সবাই মিলে, নাহলে ঠিক তো হবে না, এই হচ্ছে বিষয়। আর যাতে যাতে তাড়াতাড়ি ঠিক হয় সেটা তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। রেল দপ্তর থেকে এটা আমাদের মানে সাধারণ যাত্রী থেকে অনুরোধ করা আছে, যদি তাড়াতাড়ি করা যায় ঠিকঠাক, সেটা ঠিকঠাক করে নিতে হবে। যাত্রীদের মানে সবাই মিলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, না নিলে হবে না, ঠিক হবে না। দীর্ঘদিন পর রেলগেট মেরামতের কাজ হবে, তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশিরভাগ সময় এই রেলগেটের লক খারাপ হয়ে যায়, সেজন্য অনেক সময় যানজটের সৃষ্টি হয়, সাধারণ মানুষকে অনেকটাই সমস্যার মুখে পড়তে হয়। এ বিষয়ে স্থানীয় অপর এক বাসিন্দা বলেন, গেট পড়লে 1 নম্বর রেলগেট এলাকায় দীর্ঘ যানজট হয়, সেক্ষেত্রে টানা 3-4 দিন লাইন মেরামতের জন্য রেলগেট বন্ধ থাকলে খুবই যানজটের সৃষ্টি হবে। শুধু তাই নয়, বেশিরভাগ সময় এই রেলগেটে লক সিস্টেম খারাপ হয়ে যায় বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, একবার লক সিস্টেম খারাপ হলে সকলের সহযোগিতায় লক চেঞ্জ করে পুনরায় ঠিক করতে হয়। এ বিষয়ে তিনি আরো বলেন, সাধারণভাবে আমরা যা দেখি, এই রাস্তায় একবার লেভেল ক্রসিং বন্ধ হলে প্রচণ্ড গাড়ি জ্যাম হয়, সেক্ষেত্রে যদি পরপর 3-4 দিন এরকম গেট বন্ধ থাকে প্রচণ্ড যানবাহনের সমস্যা হবে। এই জন্য একটা সাবস্টিটিউট কিছু কাজ না করে নিলে সবলক্ষেই অসুবিধা। সাধারণ মানুষ যে প্র্যাকটিক্যাল এখানে দাঁড়িয়ে থাকলে বুঝতে পারবে, এমনি হয় মুখে বলে বোঝানো যাবে না, সমস্যা তো অবশ্যই পড়তে হবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।